يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم محبتي مولانا محمد وعلى آله سيدنا محمد أري جوري رتير هوا جاوري شونار مدينة أري جوري বাংলার হাওয়া জাউড়ি সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকে রওয়াজায় আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آله سيدنا محمد اسمانيري فرشترا كتاري كاتاري خرا তসবিহতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মহব্বতে সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনাম ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নাসিব হয়ে যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد مرن جيدن حبي تمار كيو حبينا شاتي আধার ঘরে থাকতে হবে কেউ দিবে না বাতি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আত্মীয় স্বজন আসিবে সবে দেখিতে তোমার লাশ সাজাইতে তোমার বাসর কাটিবে ঝোপের কাঁচা বাস আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে مولانا محمد وعلى آله سيدنا
মোহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারাও সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এর কত সুন্দর আহ কেমনে যাব জানি না হে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর ফোর মনের পাশুনা ইলাহ ইল্লাল্লাহ ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ হে রে না মাঝে রোজা চাইরো না মা বাবা কে ভুইলো না হে রে জান্নাত বাসী হইতে চাইরে জান্নাত বাসী প্রাণ ভরে করো সাধো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই নামেতে এহ তো মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে প্রেমীরা না করে গুণ হবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মুর্শিদ তুমি আমার হইও গো কন্দারি তোমার প্রেমে পইরারে মুর্শিদ তোমার প্রেমে পইরারে মুর্শিদ ছাড়লাম ঘর বাহারি রে ও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কন্দারি আল্লাহ
আরমাজে এলাহ তুমি আরমাজে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে জীবন গোরিয়া কলসির গোনা জীবন গোরিয়া কলসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের জন্য আজকে আলোচনা নিয়ে এসেছি, অনেক সুন্দর আলোচনা নিয়ে এসেছি, আমি আলোচনা করব। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যারাই উপস্থিত হয়েছেন অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো শুনবেন, কারণ এই মাহফিলটা কিন্তু প্রতিদিন, গত বছর হইছে, এই বছর মাহফিল পর্যন্ত অনেক মানুষ চলে গেছে না, আগামী বছর মাহফিল পর্যন্ত আবার অনেককেই চলে যেতে হবে। আজকের মাহফিল হয়তো বা আপনার আমার কারণা করো জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহকে পাইতে হলে আপনাকে উসিলা খুঁজতে হবে, কি করতে হবে? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলাটা কি? উসিলাটা মা সাদিকিন, সত্যবাদী লোক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারি, তাফসীরে কদরীর মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কথা বলা হয়েছে। কার কথা? হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কথা বলা হয়েছে। সত্যবাদী লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। আপনারা যখন তাদের কথা শুনবেন, তাদের কথা মানবেন, তাদের কথা মতো জীবন যাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের জন্য পুরস্কারের খবর দিয়েছেন। কিসের? সে পুরস্কারটা হলো জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। এত আস্তে কেন ভাই? সুবহানাল্লাহ বলেন না আর জোরে। তার মানে আল্লাহ বলেছেন কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে। ডাক দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যেতে চান? কথা বলে যেতে চান? যেতে চাইলে মদিনাওয়ালার সাথে প্রেম করতে হবে, ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? তৈরি করতে কি রাজি আছেন? নবীর সাথে প্রেম করতে রাজি আছেন? নবীকে ভালোবাসতে রাজি আছেন? নবীর কথাগুলো মানতে রাজি আছেন? যদি নবীকে বলে আমরা মুখে ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসতে পারলাম না, এই মৌখিক ভালোবাসা দিয়ে সফলতা কখনোই? বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে তাই না আমি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী, জানিয়েছে বন্ধু মদিনাওয়ালার পাগল, যদি কেউ মদিনাওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারবে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু কত বড় নিয়ামত, কত বড় মধুর খবর রে, প্রতিদিন মাত্র যদি 1000 বার নবীকে মহাব্বত করে আমরা ভালোবেসে দরদ পড়তে পারি রে, নবী বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে পড়েন সুবহানাল্লাহ।
এই যে জুমার দিন চলে গেল বন্ধু, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে মহাব্বতে পড়েন না, সুবহানাল্লাহ। জুমার দিন আমার নবী, আপনার নবী শিক্ষা দিয়েছেন, জুমার দিনে মুসল্লি গুলো নবীর উম্মত গুলো দৌড়ে চলে যাবে সবার আগে জুমার মসজিদে, আর বাহির হবে সবার পরে। আমরা নবীর উম্মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা সবাই সুন্নি জামাত বলি, কিন্তু মুখে যতটা কঠোরভাবে সুন্নিয়তকে আমরা মুখে রেখেছি, অন্তরে তত কঠোরভাবে আমরা রাখতে পারিনি। আমার সাথে আপনারা একমত হবেন কিনা বন্ধু জানি না। আমার নবী, আপনার নবী বলেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, জুমার দিনে কোন মদিনাওয়ালার পাগল যদি সবার আগে আগে মসজিদে যায় রে, আর সবার পরে যখন মসজিদ থেকে বের হবে, আগে যাবে এবং সবার পরে বের হবে, তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। খেয়াল করছেন? মানে যখন মসজিদ থেকে বের হই আমরা কোথায় রওনা দিব? বাড়ির দিকে রওনা দিব, আসবো সবার আগে, আবার যাব সবার পরে। তখন আমরা যখন বাড়ির দিকে রওনা দেব, প্রত্যেকটা কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জনে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সেই নবীর উম্মত হয়ে আমরা কি করছি? আপনার আমার প্রিয় নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য এনেছে, আল্লাহর কাছ থেকে সত্য এনেছে, হক এনেছে। এই সত্যটাকে হকটাকে যদি বন্ধ আমরা কি করতে পারি, বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য সফল হয়ে যাব, ঠিক না বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم. الله أكبر. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি না, কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হয়েছে, সত্য আনয়ন করেছে, ফা আমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, এগুলোকে বিশ্বাস করো, কি করো, এগুলোকে কি করো, সত্য যে এনেছে এটাকে আমাদেরকে বিশ্বাস করতে বলেছে, যদি আমরা বিশ্বাস করতে পারি মনে প্রাণে, খায়রুল লাকুম, তোমাদের কল্যাণ হবে, মানে আমাদের লাভ হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই যে আজকের এই ডিজিটাল বাংলাদেশ, আধুনিক প্রযুক্তি, এই যে আমাদের প্রত্যেকের পকেটে পকেটে আছে কি মোবাইল, কারোটা দামি কারোটা কম দামি বন্ধু, এই যে আধুনিকতা, এই যে ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক প্রযুক্তি, হাজার হাজার মাইল দূরে বন্ধু ছবি তোলা যায়, কথা বলা যায়। ও বন্ধু, এটা কোত্থেকে এসেছে? ফ্যাক্স ডিশ অ্যান্টেনা থেকে এসেছে। এইগুলো আমরা কোত্থেকে পেয়েছি? এগুলো পেয়েছি বন্ধু আমরা বিজ্ঞান থেকে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমি যে বলছি সত্য আনয়ন করেছে বন্ধু, রেসালাতের উপর আলোচনা করব। ও বন্ধু, রেসালাত কি জিনিস, নবীর আগমনটা কত বড় নিয়ামত, নবীর আশাটা আমাদের জন্য কতটা নিয়ামত, সেটা বোঝানোর জন্য বন্ধু বলছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে এসেছে? বিজ্ঞান থেকে, ঠিক কিনা বলেন? আর বিজ্ঞান এসেছে কোন থেকে? কোরআন থেকে। আমি যে বলেছি সত্য এনেছে, কেমন করে আমি আপনাদেরকে বলছি বন্ধু, বিশ্বের যে অ্যাস্ট্রোনোমার আছে তাদের গবেষণায় বের হয়ে এসেছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আকাশে আছে। কত? 200 কোটি বন্ধু। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের নবীর ক্ষমতা, আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর মর্যাদা একটু আমাদেরকে মনে করতে হবে, এটা স্মরণ রাখতে হবে।
আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কথা কি আমার বুঝতে পারছেন? একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এখন আপনারা আমাকে বলেন একটা তারার ওজন কত হতে পারে? বের করার ক্ষমতা সৃষ্টির আসেনি। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো রে কত প্রেমময় খবর। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানে ওজন ধারণ করতে পারে, কোনো খুঁটি নাই রে, কোনো খুঁটি নাই, কোনো ধরনের কোনো উপকরণ নাই। আসমানে তো ওজন ধারণ করে রাখলো, আসমানের পাওয়ার বন্ধু কত হতে পারে? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল আসমান, আমি তোমার কাছে কোরআন হস্তান্তর করতে চাই, তোমার মত কি? আসমান জানিয়ে দিয়েছে এই কোরআনের ভার সইতে পারব না। এত আসতে সুবহানাল্লাহ, এত আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান না করে দিয়েছে বন্ধু, জমিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, জমিনের দিকে নজর দিয়ে আপনারা চাইয়া দেখেন বন্ধু, কত বড় বড় ভবন, কত বড় বড় দালান কোঠা বন্ধু তৈরি হইতেছে, কত বড় বড় প্রাসাদ তৈরি হইতেছে, মাটি এটাকে বুকে আপন করে জড়িয়ে রেখেছে। আসমানি কোন গজব প্রকৃতি কোন দুর্যোগ যদি না আসে, তাহলে কখনোই বিল্ডিং ধসে পড়ে না। কথা বলেন, যেমন ঘূর্ণিঝড় আসে, ভূমিকম্প আসুক, এইরকম কম্পন যখন আরম্ভ হয় তখন ওই ভবনগুলোর ভিত্তি যে স্থাপন করা হয়েছে এগুলো দুর্বল হয়ে মাটিতে ধসে পড়ে, অনেক সময় মারা যায়। আপনারা একটু চিন্তা করবেন বন্ধু, আমরা কেমন নবীর উম্মত, আর আজকে আমাদের অবস্থা কি বেহাল রে, কেনই বা এত বেহাল অবস্থা আমাদের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন রে তুমি কোরআনটা নিয়ে নাও। জমিন যদি বলল আগু আল্লাহ, এই জমিন এই কোরআনের ভার সইতে পারবো না, তাহলে কি হবে বন্ধু? আসমানও কোরআনটা নিল না, জমিনও কোরআন নিল না, কিন্তু জমিনেরও পাওয়ার আছে, আসমানেরও পাওয়ার আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসমান জমিন কেউ কোরআন নিল না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে কোরআনটা হস্তান্তর করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাছে কোরআন হস্তান্তর করেছে? আপনার আমার প্রিয় নবী বলে হুজুর দলিল, দলিল হলো আমার নবী যতদিন পর্যন্ত মক্কায় ততদিন পর্যন্ত কোরআন মক্কায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে মাক্কি। আমার নবী যখন মদিনায় কোরআন মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে বন্ধু মাদারি। ওই যে আমি বলেছি আল্লাহর হাবিব আমাদের জন্য আল্লাহর কাছ থেকে বন্ধু সত্য নিয়ে এসেছেন। আল্লাহ বলেছেন এগুলোর প্রতি আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে পারলে তাহলে আমাদের কল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলো কিভাবে? সেই কিভাবে? সেটার কল্যাণের অন্যতম একটা রূপ হলো বন্ধু, কদ জাকুম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কদ জাকুম মিনাল্লাহি নূরু কিতাবুম মুবিন। আগে এসেছে কি নূর? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আগে কি এসেছে? আগে কি এসেছে? নূর। নূর শব্দটা হলো বন্ধু আরবি, কোরআনের ভাষা এটাকে বলা হয় নূর। নূরের বাংলা হলো আলো, আর ইংলিশে বলা হয় লাইট। এখন আপনারা আমাকে বলেন নবী আসার পরে পৃথিবী কি আলোকিত হয়েছে না অন্ধকার? আলো হয়ে গেছে বন্ধু। নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর হতে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব আরো বলেছেন দা ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট। আপনার আমার নবী ওই সময় নবী ছিল, তখন আদম দেহ এবং রুহের মাঝামাঝি ছিল, তার মানে আদম এখনো পয়দা হয় নাই, সৃষ্টি হয় নাই। এটা বলার অন্যতম কারণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে নূর শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, তারপরে বলেছেন ও কিতাবুম মুবিন, তারপরে বলেছেন সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন। এখানে ওই যে একটু আগে বললাম সত্য, ও একটু আগে যে বললাম কোরআন আসার কাহিনী, এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হলো একটা নূর, আর আল্লাহর কোরআন হলো আর একটা নূর। বন্ধু যেমন পানির সাথে পানি মিশে কথা কয় না, কথা ঠিক না বেঠি? দেখবেন আপনার বাড়ি ঘরে বৃষ্টি হইলে পানি নালায় যাবে, নালা থেকে বন্ধু জমিনে বেবে বড় কোনো সমুদ্রের সাথে মিলিত হয়ে যাবে। তাহলে পানির মিল কিসের সাথে? মানুষ মানুষের মিল, গরুর মিল, ছাগলের মিল, হাঁসের মিল, মুরগির মিল, কাঠের মিল। ও বন্ধু একটু বুদ্ধি খাটিয়ে আলোচনাটা শুনতে হবে রে, চিন্তা করে শুনতে হবে। আপনারা আমাকে বলেন তাহলে নূর মিশবে কিসের সাথে? সুবহানাল্লাহ, যারা বলেন না আল্লাহর হাবিব হলো একটা নূর আর কোরআন হলো আর একটা নূর, এই নূরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নূর আল্লাহর অমিয় বাণী কোরআন পাঠিয়ে দিয়েছে। কোরআন হলো আমাদের আইনের ভান্ডার, ঠিক কিনা বলেন? আর জোরে, এটা সত্য না মিথ্যা? এটার মধ্যে কোন সন্দেহ আছে নি? ও বন্ধু মানুষ ভালো হবে কেমন করে, মানুষ হেদায়েত হবে কেমন করে? আমাদের জন্য এত বড় বিশাল আসমানি কিতাব কোরআন দিয়ে দিয়েছি, আজকে এই কোরআনের ধারে কাছেও আমরা কেহ নাই, ঠিক কিনা বলেন? আজকে যদি কোরআনের কাছে থাকতাম, হাদিসের কাছে থাকতাম, তাহলে আমাদের জীবনের এই অবনতি হতো না, শারীরিক মানসিক আর্থিক সামাজিক অবক্ষয় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতো না। কারণ হলো বন্ধু আমাদের নবী আমাদের জন্য মডেল, কথা কন না কেন? কোরআন কি এসেছে আমরা বাড়িতে রেখে দেওয়ার জন্য? কথা বলেন না কেন? কোরআন রেখে দিই, কোরআন রেখে দেওয়ার জন্য আসিনি। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিবা, কয়টা শিক্ষা দিবা? জোরে বলেন, তিনটা বিষয় তোমাদের সন্তানদেরকে শিক্ষা দেবে। বলে হুজুর তিনটা বিষয় কি? একটা হলো হুব্বি নাবিকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন, তিনটা অপশন, কয়টা? প্রথমটা হলো টিচ দা লাভ অফ দা প্রফিট, দুই নাম্বারটা হলো টিচ ফ্যামিলি লাভ, তিন নাম্বারটা হলো লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। প্রথম অপশন হলো বন্ধু হুব্বি নাবিকুম, টিচ দা লাভ অফ দা প্রফিট, নবীর মহাব্বত শিখা। দুই নাম্বার হলো অবন্ধ টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের মহাব্বত শিখাও। তিন নাম্বার হলো অবন্ধ ওয়ালা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখা। আমরা করি সুন্নি জামাত, বাচ্চা দিছি ইংলিশ মিডিয়াম, কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন বলে হুজুর ইংলিশ কি দোষের কথা? না, ইংলিশ মোটেও দোষের না। আমাদের বাংলাদেশে অনেক মানুষ বলে ইংরেজি ভাষা না ইংরেজদের ভাষা, না কে বলেছে ইংরেজদের ভাষা? ইংরেজি ভাষা আমাদেরও ভাষা, ঠিক কিনা বলেন? এটা সব দেশে চলে, এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা বলা হয়। আমরা সেই ভাষায় এক্সপিরিয়েন্স অর্জন করবো, এটা দোষের কিছু না, তবে ধর্মীয় অনুভূতিতে আগে আমাকে বেড়ে উঠতে হবে, না হয় ইংরেজি শিখে আমি কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। বন্ধু তোমরা জানো না প্রেম বড় দামি জিনিস রে, নবীকে ভালোবাসো সব কিছু বন্ধু তোমার আপন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বয়ান করেছেন ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে ইহুদিরা বক্তব্য দিয়েছেন হেইড ইট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো,
সে আল্লাহ বলেছেন বলুন if you do love allah যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা সুবহানাল্লাহ কন্না কি লাই আরে আরো জোরে আল্লাহ দেখাই দিছে কারে কথা বলে না কারে প্রাণের নবী কে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো রে নবীর কাছে যেতে পারো নবীকে রাজি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আল্লাহ উই লাভ ইউ আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো and forgive your sins আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ কথা দিয়েছে বল হুজুর আল্লাহ কি ইংলিশে কথা বলছেন না আল্লাহ ইংলিশে বলেনি আল্লাহ আল্লাহর ভাষা আমিও বানি কোরআনের ভাষায় বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কি এখানে খান্ত আমাকে বলছে আমার ভাই হুজুর একটুখানি রিসালাত নিয়ে আলোচনা করবেন এই জন্য আলোচনাটা করছি